নিজের ঘরে অগ্নিদগ্ধ হলেন মহিলা। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে অশোকনগর এলাকায়। বাড়িতে একা থাকা অবস্থায় নিজের ঘরে অগ্নিদগ্ধ হলেন মহিলা। আশঙ্কাজনক অবস্থায় নমিতা পণ্ডিত নামে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার নয়া সমাজ এলাকায়। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নার্ভের অসুখে ভুগছিলেন নমিতা দেবী। একমাত্র ছেলে ও বৌমা কাজের সূত্রে বেরিয়ে যাওয়ায় বুধবার দুপুরে একাই ছিলেন বাড়িতে। হঠাৎই তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার ভাই বউ এসে ডাকলো, তখন আমাদের এই সামনের বাড়ির ছেলে আমাদের কাকে চলো দেখতে যাই। তারপরে ও গেল, তারপরে আমি এই দিদিরে বললাম, দিদি তুমিও আসো। মানে আমাদের ওই কথাটা শুনে কেমন জানি হয়ে গেছি। ওমা দৌড়ে যেয়ে গেলাম ওই গলির মধ্যে, এসে পুরো জ্বলছে আর বাঁচাও বাঁচাও। ঘর থেকে একটি কেরোসিন তেলের বোতল উদ্ধার হয়েছে। অসুখের কারণে আত্মহত্যার চেষ্টা করলেন কিনা, না অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। অনেক বছর ধরে নার্ভের প্রবলেম, ওষুধ খাচ্ছে, নার্ভের ওষুধ খাচ্ছে, ঘুমের ওষুধ খায়। অনেক বছর আগে স্বামী ছেড়ে চলে গেছে, একটা ছেলেকে নিয়ে যেভাবে কষ্ট সৃষ্টি করে সংসার চালাচ্ছে, একটা টেনশন তো থাকবে। মানে বেশ কয়েকদিন ধরে ওদের মধ্যে ছেলেগুলো আছে, এবার কোনো কারণের জন্য ওদের সাথে হয়তো মতভেদ হচ্ছে, আবার কালকেও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।